বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো যোধপুর পার্কের দুর্গাপূজার প্রস্তুতি। যোধপুর পার্কের এবছরের পূজোর থিম হলো পুনর্জন্ম। যোধপুর পার্ক হলো ঢাকুরিয়া অঞ্চলের একটি শ্রেষ্ঠ পুজো। আমি এখন যোধপুর পার্কের সামনে চলে এসেছি। প্যান্ডেলটা সামনেটা নানা কালারের চোখ দিয়ে সাজানো হয়েছে। প্যান্ডেলের ভেতরে বাইরে কাজ চলছে। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলের ভেতরের কাজ চোখে লাগার মতো। উপর দিকটা নানা রকমের চোখ দিয়ে সাজানো হয়েছে। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। মণ্ডপের ভেতর কিছু পুতুল বানিয়ে রাখা আছে। এই পুতুল দিয়ে হয়তো চক্ষুদানের কিছু অংশ দেখানো হতে পারে। আমি এখন কথা বলবো যাদবপুর পার্কের থিম মেকার বাবাইদার সঙ্গে। ওখানকার থিম এবারে চক্ষুদান, অর্থাৎ পুনর্জন্ম। আমরা রক্তদানটা করে থাকি সাধারণত, সবাই জানি ওয়াকি বল রক্তদানটা, কিন্তু চক্ষুদানটা আমরা করি না। একটা চোখ যদি আমরা মৃত্যুর পর দান করি, সেটা পুড়িয়ে না ফেলে বা কবর না দিয়ে, তাহলে কিন্তু একটা অন্ধলোকের নতুন পুনর্জন্ম হয়। অর্থাৎ যে চোখ দিচ্ছে তারও পুনর্জন্ম, সে বেঁচে থাকছে তার ফ্যামিলির কাছে, এবং যে চোখটা নিচ্ছে তার কাছে নতুন পৃথিবীর আলোটা আসছে, সেও পুনর্জন্ম পাচ্ছে। আপনারা সবাই আসুন, শুভেচ্ছা রইল, শারদীয়ার শুভেচ্ছা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, যোধপুর পার্কে আসবেন, ভালো লাগবে।